নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কথা, বিভিন্ন খবর উঠে আসছে, সে সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে নতুন নিয়োগ সম্পর্কেও বিভিন্ন তথ্য উঠে আসছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং যে সমস্ত দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের লাল বাটনটিকে ক্লিক করে এবং তার সাথে সাথে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্যগুলো পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়োগ সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে বারবারই জটিলতার সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে নয়, ইতিমধ্যে WBCS এর নিয়োগকে কেন্দ্র করেও বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। সেখানেও এমন ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে যারা সাদা খাতা জমা দিয়েও কিন্তু যাদের চাকরি পেয়েছেন এবং পরবর্তী সময়তে তারা ভালো পোস্টে চাকরি করছেন, এরকম খবরও উঠে আসছিল। অর্থাৎ একটা দুর্নীতি সবসময়তে একটা ছায়া রয়েই গেছে এবং WBCS এর মতো জায়গাতেও সেটা ফুটে উঠেছে। আর শিক্ষক নিয়োগের বেলায় তো বলতে হবে না, শিক্ষক নিয়োগে প্রত্যেক সময়তে বিভিন্ন জায়গাতে আদালত যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দুর্নীতির বিষয়গুলোকে তুলে ধরছে, তাতে করে কিন্তু আমাদের সকলের জন্য বিষয়গুলো অবশ্যই ভালো। যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য অত অবশ্যই, কারণ কিছু অন্ততপক্ষে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। তো এই বিষয়েতে গতকালকে আপনাদের যে তথ্য উঠে আসছে, দেখুন গতকালকে আপনাদের বলেছিলাম যে ইতিমধ্যে মিটিং রয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে। অর্থাৎ গতকালকে কিন্তু বিকেল 5টায় গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গিয়েছিল এবং বৈঠকে শিক্ষা সংক্রান্ত এবং তাতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ইস্যুগুলো উঠে আসবে এমন খবরও কিন্তু ছিল। তো আপনাদের সেই বিষয় নিয়ে শুরু হয়েছিল এবং গতকালকেও সেই বৈঠক হয়েছে, SSC ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে এবং ইতিমধ্যে প্যানেল বাঁচানোর চেষ্টা করা হয়েছিল বিভিন্ন থেকে এবং তার সাথে সাথে বহু চেষ্টা করে বিভিন্ন কেসগুলো কিন্তু করা হয়েছিল। পরবর্তী সময় সে সমস্ত বিষয়গুলো ধোপে টেকে নি, পরবর্তীকালে বহু যে আলোচনা উঠে এসেছে মূলত সেই ত্রিপাক্ষিক বৈঠক থেকে, সেখানটা বিষয়টা আপনাদের প্রথমেই জানিয়ে দেব যে মেধা তালিকায় ভুয়ো প্রার্থী সংক্রান্ত বিষয় নিয়ে যে ত্রিপাক্ষিক বৈঠক হয়, SSC মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারী আইনজীবীদের মধ্যে বৈঠক হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ এই বৈঠক হয়েছে। নবম দশমে কত ভুয়ো শিক্ষক রয়েছে তার মধ্যে বার্সতে কিন্তু ত্রিপাক্ষিক বৈঠকে 13,000 নামের তালিকা জমা দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ এবং ত্রিপাক্ষিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ 1300 তারিখে যে ইতিমধ্যে 2016 যে নবম দশমের তালিকা দিয়েছিল সেটাও জমা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে নিজেদের তালিকা মিলিয়ে রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেবে স্কুল সার্ভিস কমিশন। 28 সেপ্টেম্বর নবম দশমের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে, সেখানে SSC পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে এবং এই যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে কিন্তু অনেকটাই চেষ্টা করা হচ্ছিল বিষয়গুলো সম্পর্কে আরও ভালো করে বিষয়গুলোকে জানানো, যাতে করে নতুনভাবে এই দুর্নীতির জালে জড়িয়ে গিয়ে নতুন শিক্ষক নিয়োগ আটকে না যায় সেই বিষয়টাও দেখা হবে। এবার ইতিমধ্যে বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে, সেক্ষেত্রে দেখবেন যে এটা সম্পর্কেও একটা খবর উঠে এসছে যে ইতিমধ্যেই এই 17 জন ভুয়ো প্রার্থীর বাইরে আরও অবৈধ প্রার্থীর তালিকা কিন্তু তারা SSC খুঁজে পেয়েছে এবং এগুলোকে কিন্তু একটার পর একটা ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে কিন্তু বেআইনি নিয়োগের তালিকা পেশ করতে নির্দেশ দিয়েছিল CBI এবং কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে বৃহস্পতিবার বেআইনি নিয়োগ খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছিল কমিশন এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সেই ত্রিপাক্ষিক বৈঠক এবং দেখা যাচ্ছে যে কতজন ভুয়ো রয়েছে সে বিষয়টা বাঁচতে কিন্তু 12,964 জন মূল তালিকা আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়। তার মধ্যে থেকে 17 জন ভুয়ো প্রার্থীর চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে, তার বাইরেও অবৈধ তালিকা রয়েছে। তখন SSCরা সেই কর্তা তারা সেই তালিকা চেয়েছেন এবং সেই তালিকা অনুসারে কিন্তু বিষয়টি খতিয়ে দেখবে, ছুটির দিনেও কাজ চলবে। 28 সেপ্টেম্বর নবম দশমের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে, সেখানে SSC পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে চলেছে, আমাদের নজর কিন্তু সেই দিকে থাকবে বন্ধুরা। স্কুল সার্ভিস কমিশনের দপ্তরেই সেই বৈঠক হয়েছে আইনজীবী মামলাকারীদের নিয়োগের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের সদস্যদের সাথে। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে অযোগ্য প্রার্থীদের বাতিল করে, অন্যদিকে ওয়েটিংয়ে যারা রয়েছে তাদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই ওয়েটিং ক্যান্ডিডেটদের কী হবে সেই বিষয়টা সম্পর্কে পরবর্তী সময়তে আমরা জানতে পারব। আরেকটি বিষয়ে জরুরি বৈঠক শুরু হয়েছিল কালকে, টেট পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেই বৈঠকে বসতে চলেছে এবং ইতিমধ্যে টেট পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ শুক্রবার সেই বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে বসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি। 9 সেপ্টেম্বর প্রথম বৈঠকে শিক্ষক সিদ্ধান্ত নেয় যে টেট আয়োজনে অপারগতার কথা জানিয়ে এককালীন ছাড় চেয়ে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টে, কারণ সম্প্রতি দায়িত্ব নিচ্ছেন পর্ষদের সভাপতি
এবং এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুচ্ছ অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে এবং সিবিআই ইডি তদন্তও করছে। 2014-17 সাল থেকে 2017 সালে প্রাথমিক টেটের সকল প্রশিক্ষণপ্রাপ্ত 15,000-এরও বেশি প্রার্থী এখন শিক্ষকতা চাকরি না পেয়ে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে কেন ফের টেট আয়োজনের জরুরি বৈঠক তা নিয়ে অনেকেরই প্রশ্ন চলছেন। বিজ্ঞপ্তি জারি করেছেন ইতিমধ্যে পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী। এই বৈঠকের পরই পরিষ্কার হতে পারে প্রাথমিক নিয়োগ এবং টেট পরীক্ষা নেওয়ার যে রূপরেখা সেই বিষয়টা। অর্থাৎ আমাদের আজকে যখনই বৈঠক শেষ হবে তারপর থেকে বিষয়টাকে বৈঠকের উপরে অবশ্যই পাখির চোখ রাখতে হবে, কারণ শুধুমাত্র আমার আপনার নয়, 2014-17 এবং নতুন ক্যান্ডিডেট যারা আসছে তাদের সকলের জন্য এই বৈঠক কিন্তু জরুরি। কারণ যারা শিক্ষক ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে চাইছেন যে তারা প্রাথমিক শিক্ষক হবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু প্রাথমিক নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মামলাও রয়েছে। ইতিমধ্যে আজকে 23 সেপ্টেম্বর শুক্রবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হবে। বেলা 2টার সময় এই মামলা উঠতে চলেছে। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মেনশন হবে, লিস্টেড আছে প্রাথমিক সিবিআই মামলা ইভেন 2017-21 সালের নিয়োগে প্রাপ্ত ব্রেকআপ মার্কস ও মেধাতালিকা প্রকাশে নিয়ে নির্দেশ দেওয়া হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টে জানাবে কবে কীভাবে প্রাইমারি 17 এবং 19 নিয়োগে ব্রেকআপ মার্কস সহ মেধাতালিকা প্রকাশ করা হবে। এবার এই যে মামলাটা রয়েছে এই মামলাটা কিন্তু যে কেস নম্বর চলছে মানসী দেরা ইতিমধ্যে প্রথমেই যে কেস নম্বরটা লিস্টেড কিন্তু রয়েছে WPA 13205 এবং তার সাথে সাথে হোমেন নন্দী যে কেস রয়েছে WPA 9979/2022 এই কেসগুলো কিন্তু শুনানি হবে এই দিন। আচ্ছা, এছাড়াও রয়েছে দেখুন প্রাথমিক নিয়োগে ভুয়ো যে অভিযোগ উঠছে সেই সমস্ত সেই ভুয়ো অভিযোগগুলোকে কেন্দ্র করেও কিন্তু অত্যন্ত জরুরি ভিত্তিকভাবে বিষয়টি তদন্ত চলছে এবং কাজটা এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত সরকারি তরফে। যদিও এই বিষয়গুলোকে কেন্দ্র করে বহু দিন ধরে আমরা অপেক্ষা করছি যে নিয়োগ সংক্রান্ত বিষয়টা নিয়ে প্রকৃতপক্ষে কবে খবর আসবে। এই খবর তো প্রত্যেক দিনই আসে, প্রায় দিনই আমরা জানতে পারি, কিন্তু এই খবরের বাইরেও কবে খবর ঠিকঠাক পাবো যাতে করে এই রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং নতুন করে আর এই জটিলতা তৈরি হবে না সেই বিষয়টার দিকে আমরা সকলেই তাকিয়ে থাকব। ইতিমধ্যে গতকাল একটি নোটিশও পাবলিশ হয়ে গেছে যেখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশ অর্থাৎ WPA 5505/2022 সোহাম রায়চৌধুরী স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এছাড়াও বহু কেসটিগুলো রয়েছে একসাথে সেই অনুসারে কিন্তু বৈঠক হতে চলেছে এবং তার সাথে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ রেকমেন্ডেড দ্য নেম অফ ক্যান্ডিডেট অ্যানেক্সার 10 আর রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যানেক্সার টিচার আর প্রাইমারি স্কুল অবজার্ভিং নোটিশ যে সমস্ত নোটিশ অনুসারে কিন্তু তাদের ব্রেকআপ মার্কস সহ লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। অর্থাৎ কালকে যে নির্দেশ ইতিমধ্যে ছিল মাস্টার মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেখানে 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড উইথ রিট পিটিশন অ্যান্ড ক্যান্ডিডেট রেকমেন্ড অ্যাপয়েন্টমেন্ট মার্কস উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অবজার্ভার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল ইতিমধ্যে টিচার্স রিক্রুটমেন্ট রুল 2016 অনুসারে কিন্তু এটা করা হচ্ছে। ইতিমধ্যে সেখানে কিন্তু রোল নম্বর দিয়ে দেওয়া হয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 টেট স্কোর দেওয়া হয়েছে, মাধ্যমিকে কত পেয়েছেন, HSC কত পেয়েছেন, ট্রেনিড মার্ক কত পেয়েছেন, ভাইবাতে কত পেয়েছেন, অ্যাপটিটিউডে কত হয়েছে, এক্সট্রা কারিকুলারে কত পেয়েছেন এবং টোটাল স্কোর কত হয়েছে, প্রত্যেকটা ফ্র্যাকশানে ভেঙে ভেঙে কিন্তু বিষয়টাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একটা ভালো বিষয় একদিক থেকে, কারণ সাথে করে এতগুলো ক্যান্ডিডেটকে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত ছিলেন তারা কিন্তু যোগ্যভাবে চাকরি প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। 187 জনের সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং এছাড়াও বিভিন্ন রকমভাবে যদি কোথাও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বাধা থাকে রিমার্কসের ঘরে সেটা লিখে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে যেমন 186 এবং 87 নম্বরে ক্যান্ডিডেট কুণাল কুমার খান্ডার জেনারেল ক্যান্ডিডেট এবং ডিসিশন পেন্ডিং রয়েছে অ্যাডভাইসারি সাউথ দ্য অনারেবল কোস্ট হাইকোর্ট কলকাতা অনুসারে রাজেন দাসের কেস ইতিমধ্যে পেন্ডিং রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। তো দেখলেন কী বিষয় উঠে এসছে, কী তথ্য উঠে এসছে, আজ এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।